আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ খামারি বাড়ির পক্ষ থেকে আপনাদের সামনে আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তা হলো সেই যশোর খুল্লার ঐতিহ্যবাহী চুইঝাল যা বাংলাদেশের একটি খুবই সারা নন্দিত গাছ যা চুইঝাল এই চুইঝাল বিষয় নিয়ে আপনাদের সামনে আরও কয়েকটি ভিডিও খামারি বাড়ির পক্ষ থেকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা বলবো তা হলো আপনার এই চুইঝালের চারা বিভিন্ন জায়গায় বা দূর দূরান্ত আপনি কিভাবে পাঠাবেন সেটাই আর কি আমি এর আগেও বিভিন্ন কোরিয়ায় এবং আপনার বাসে পাঠাইছি চুইঝালের চারা ক্যারেটে করে আপনারাও আজকে দেখে নেবেন ক্যারেটের মাধ্যমে বিভিন্ন দূর দূরান্তে কীভাবে চারা পাঠাতে হয় সেটাই আপনাদের সামনে আজকে দেখাবো আমি দেখেন এর আগেও আপনার সাজাইছি এবং ওই আমার একটা বেড আছে ওই পাশে ওই বেডটা সারাগুলো সবই ফুরাই গেছে এখন আবার এই নতুন এই বেডটায় হাত দিয়েছি এই এই বেডটা আমার বিক্রি হয়ে গিয়েছে এখন এই বেডটাই আমি আর কি আমার আজকে পাঠাবো আপনার ওই যে নড়াইল লোহাগাড়া উপজেলায় ওখানে পাঠাবো তাই রেডি করছি সারাগুলো আগামীকাল সকালবেলা ডেলিভারি দেবো যেহেতু সকাল খুব সকালে ডেলিভারি দেবো বলে আমি সকালে মানে এগুলো ঠিক করতে পারবো না তাই আজকে বিকালবেলায় এগুলো আর কি ঠিক করছি সেটাই আপনাদের সামনে দেখাবো কিভাবে ঠিক করতে হয় এবং ক্যারেটের মাধ্যমে সাজাতে হয় হ্যাঁ আপনি প্রথমত চারাগুলো নেবেন এবং এই চারাগুলো কি করবেন পর্যায়ক্রমে এর একটা লাইন আছে যে এই লাইন বরাবর সাজাবেন আপনি এমনভাবে সাজাবেন যাতে চারাটার এই মাটিটা না নড়ে যায় হ্যাঁ এইভাবে আর কি একটা লাইন আছে এই লাইনে এইভাবে সারাভাবে সাজাতে হবে এভাবে সাজালে দেখা যাচ্ছে যে এক একটা লাইনে পাঁচটা করে সারা যাবে আর এই লাইনটাই দেখা যাচ্ছে ছয়টা সারা যাবে এই ছয়টা বলছে আটটা সারা যাবে পাঁচ আটা চল্লিশ অর্থাৎ চল্লিশটা সারা যাবে আমার এই মুহূর্তে চল্লিশটা যাচ্ছে না তার কারণ আমার তিরিশটা যাচ্ছে কারণ আমার এই কাগজটা হচ্ছে গিয়ে চার পাঁচ হ্যাঁ চার পাঁচ বলে একটু বড় এই জন্যই চল্লিশটা ধরছে না আর এই ক্যারেটটা একটু ছোটো আর যদি আপনারা এই ধরনের ক্যারেট না নিয়ে এই পলিথিন যদি না নিয়ে পলিব্যাগ যদি এই রকম ছোট নেন দেখা যাচ্ছে চার বাই চার তাহলে দেখা যাচ্ছে আপনার খুব ভালো হবে এইগুলো আপনার চল্লিশটার উপরেও ধরে আর এইগুলো আপনার অনেক বেশি ধরে আর এইগুলো আমি ভুলক্রমে আসলে কিনে ফেলেছিলাম আমি প্রথম জানতাম না আমার আগের কিছু প্যাকেট ছিল সেইগুলোই ভরে রেখেছি হ্যাঁ আর এইগুলোই দিলে দেখা যাচ্ছে দ্রুত আপনার আজকে শিকড় চলে আসে দেখা যায় হ্যাঁ এই জন্যে আপনারা যারা চারা উৎপাদন করবেন তারা অবশ্যই ছোটো সারা এই পলিব্যাগুলো নেবেন দর্শক বিন্দু আমি ইতিমধ্যে কিছু সারা সাজাইছি পার্সেল করার জন্য আরও আমার কিছু সাজানো বাকি আছে ক্যারেটগুলো আমার একটু বাইরে আছে হ্যাঁ সেই ক্যারেটগুলো নিয়ে এসে সাজাতে হবে যে দেখেন আমি আপাতত তিনটা ক্যারেট সাজাইছি এখানে আপনার একশো বিশ পিস সারা আছে হ্যাঁ আরও কিছু আমার সাজাতি বাকি আছে এগুলো পুরোটাই আমার সাজাতে হবে যাক সন্ধ্যা হয়ে যাবে হয়তো যেহেতু সন্ধ্যা অতক্ষণ পর্যন্ত আপনাদেরকে রাখা সম্ভব না তাই আমি আপনাদের এই যে কয়টা সাজাই সেই কয়টাই দেখাইছি এই যে এগুলো সাজাইছি হ্যাঁ এগুলো আমি যেহেতু বাসে নিয়ে যাব এই জন্যে আমি মাথাটা আর কি আল মানে আলগা রেখেছি আর যখন আপনারা কোরিয়ায় দেবেন কোরিয়ায় দেওয়ার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন একটা বিষয় যেহেতু সুইঝাল একটি মানে খুবই নামকরা ফসল এটা কিন্তু নাম শুনলে অনেকে আপনি কোরিয়ায় দিলে দেখা যাচ্ছে তুলে নেবে যার কারণে আপনারা কি করবেন ওই যে পাতলা জাল আছে বা নেট আছে এইগুলো দিয়ে এখানে সেলাই করে দিয়ে দেবেন তাহলে দেখা যাচ্ছে কেউ হাতের ভিতরে দিতে পারবে না নিতে পারবে না এটা অবশ্যই খেয়াল রাখবেন কারণ আমি যেই কয়বার দিয়েছি আলগা সেই কয়বারই আমার দুইটা সাইডটা করে হারিয়ে গিয়েছে আমার যাদেরকে পাঠাইছি তারা আমাদের কমপ্লেন দিয়েছে যে ভাই দুইটা বা তিনটা সারা আপনার শর্ট কিন্তু আমি যখন গুনে দিয়েছি প্রত্যেকটাই আমি দুইটা একটা করে বেশি দিয়েছি সব সময় তারপরও শর্ট হয়ে গিয়েছে যেহেতু আমি বুঝলাম শর্ট হওয়ার কারণ সেটা হচ্ছে কেউ তুলে নিয়েছে তারপর থেকেই আমি উপরে নেট দিয়ে দিই এই মুহূর্তে আমি এগুলো নিজেই মানে পার্সেল করবো কালকে কালকে পৌঁছে দেব এই জন্য আমি আর কি এটার উপরে নেট দিইনি আমি নিজের সাথে যাব বলে জন্য আলগা রয়েছি আর এগুলো সবসময় আপনার একটা খেয়াল রাখবেন যদি বাসে দেন তাহলে কখনো কোনো দিন ছাদের উপরে দেবেন না কারণ ছাদে দিলে বাতাস লাগে বাতাসের অত্যাধিক যখন বাতাস লাগবে বাড়ি খেয়ে এই পাতাগুলো কি হবে এগুলো শুকিয়ে যাবে এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে সবসময় বক্সে দেওয়ার জন্য অবশ্যই বক্সে দিতে হবে কারণ বক্সে না দিলে পাতাগুলো ওই শুকিয়ে যাবে হ্যাঁ এগুলো খেয়াল রাখবেন আর কোরিয়াই দিলে তাদেরকে বলবেন যে এরা মানে এমনভাবে রাখছেন যে একটার উপরে একটা যেন ভাস করে এর একটা খাপ আছে এটার উপরে লেগে যাবে তারা যেন না নড়ে সেইভাবে যেন নিয়ে যায় তাদের সাথে আপনারা ফ্রিলি কথা বলবেন যাতে এটা আপনাদের সমস্যা না হয় গতকালকে আমি আপনাদের এই সুইচ হালের বিষয়ে বলছিলাম যে আজকে আমি মানে চারাগুলো খুব সকাল সকাল ডেলিভারি দেবো সেই চারাগুলোই আজকে এখন ডেলিভারি দেবো সেটাই আপনাদেরকে দেখাবো এবং সেটাই নিয়ে যাচ্ছি এই যে এখন হ্যাঁ আজকে ভ্যানে আর কি ভ্যানে দেবো এগুলো ভ্যান থেকে তারপরে নিয়ে যাব এবারটা নিয়ে আসি বাকিগুলো হ্যাঁ দর্শক বিন্দু আমি চারা নিয়ে ইতিমধ্যে রওনা দিচ্ছি আর যদি আপনাদের কারো চারা লাগে তাহলে এই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে ফোন দেবেন এবং আপনাদের কি ধরনের চারা লাগবে হ্যাঁ আমি সেই ধরনের সারাই দিতে পারবো আপনারা গেসে সুই বা ঝাড় সুই বলেন দুটোই আমি দিতে পারবো হ্যাঁ আপনারা যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন